আর মোহাম্মদ আলী জিন্না আজীবন হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত, কংগ্রেসে থেকেছেন, একত্র ভারতবর্ষ চেয়েছেন, উনি শেষ পর্যন্ত হয়েছেন মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং ইসলামের ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে উঠল তার জাতির পিতা। এবং পাকিস্তান হওয়ার পরও মোহাম্মদ আলী জিন্নার আচরণ সবাই দেখেছেন, উনি ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে কিছু করেননি। আমাদের দেশেও এরকম নেতা আছেন, ছিলেন, আমি নাম বলবো না, যিনি তার কলিগদের মধ্যে যারা যারা হিন্দু ছিলেন তাদেরকে মালাউন বলতে পছন্দ করতেন। আমরা এই নিয়েই বাস করছি। এখন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে কথা উঠেছে, নিশ্চয়ই স্বাধীনতা গর্বের বিষয়, কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। আর এই স্বাধীনতার কথা বলবেন কেন? ভারত বিভাগ নিয়েও প্রশ্ন উঠেছে, কত বড় দাঙ্গা হয়েছিল মনে করে দেখেন। কেউ বলেন 10 লাখ লোক মারা গেছে বেঙ্গল এবং পাঞ্জাবে। রোড টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের লেখা পড়লে সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠে। আচ্ছা, বাংলাদেশি কি হয়েছে যাকে আমরা সাম্প্রদায়িক পুনা, সেটা কোনো হিন্দু অবমাননা করেছে, এই রকম কোনো প্রমাণ বা কোনো কিছু নথি কেউ দেখিয়েছেন? অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন কোথায় হাজীগঞ্জ, সেখানে একটা মিছিলের মধ্যে পুলিশ গুলি করে 8 জনকে হত্যা করল। আমাদের পুলিশরা ওই যে বলে না, মানে ফায়ারিং স্প্রি টাইপের, মানে গুলি করে আনন্দ পায়। কারণ আমাদের প্রধানমন্ত্রী তো একসময় বলেছিলেন, ওই যখন ক্রস ফায়ার নিয়ে কথাবার্তা হচ্ছে তখন উনি বলেছেন, তো পুলিশকে অস্ত্র দিয়েছি কি পকেটে রেখে দেওয়ার জন্যে, ওরা ব্যবহার করবে না? তো পুলিশও মনে করে দরকার লাগলেই ব্যবহার করি। একই রকম নাসিরনগরের ঘটনা বলেন, বা হেফাজতের যে মিছিলগুলো হলো তার উপরে যেরকম করে গুলি করলো, সরকার এই রকম করে একটা গুলির বৃষ্টি শুরু করলেন কেন? আমি মনে করি পুরো ঘটনার মধ্যে আমাদেরকে একটা দ্বিতীয় চিন্তা দেওয়ার অবকাশ আছে। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমি মনে করছি না। আবার আমি বলছি, যদি হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধরা মুসলমানদের উপর কোথাও হামলা করত, তার পাল্টা মুসলমানরা হামলা করত, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বলতাম, তা তো হয়নি। এমনকি মুসলমানরাও যেটা করেছে, ধরেন বড় ঘটনা হাজীগঞ্জে, সেটা তো প্রমাণ হয়েছে বেশিরভাগ সেই জায়গাতে ছাত্রলীগের ছেলেরা ছিল। পীরগঞ্জের ঘটনা তাকে দেখা গেছে, নেতৃত্ব কে দিয়েছে, তার মানে বিষয়টাই ছিল পলিটিক্যাল। এই রাজনীতি আমাদের, আমি মনে করি এটাও নতুন করে ভাববার দরকার আছে। বাংলাদেশে যখন ঘটনা ঘটছে তখন একই রকম করে দেখলাম, পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে বিভিন্ন পার্টির নেতা, সব পার্টির আমি নাম নাই বললাম, তারা এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন। পশ্চিমবঙ্গে তো ধর্নাই হলো, একটাতে বক্তৃতাই করলেন, শুধু এখনই যে অত্যাচার চলছে তা না, শেখ মুজিবের আমলেও এরকম ঘটনা ঘটেছে। আর এরপর আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বললেন, এখানকার প্রতিক্রিয়া যদি ওখানে হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশে আরও বাড়বে। এখন আমরা আদার ব্যাপারে ক্ষমতাই তো নাই, আমরা জানি না, আমরা ইনভেস্টিগেশন করতে পারবো না, আমাদের সঠিক তথ্য দেওয়া হবে এমন কোনো গ্যারান্টি নাই। অনেকে আমাকে এরকম করে বলেছেন, একটা গণতদন্ত কমিশন করতে পারেন না? আমি মাঝে মাঝে ভাবি, আমাদের লেখাপড়া জানা বুদ্ধিমান বুদ্ধিজীবী লোকেরাও মাঝে মাঝে এমন কথা বলেন যার সাথে রাজনীতির সম্পর্ক নেই। গণতদন্ত কমিশন এই মঞ্চে যতজন আছেন সবাইকে যদি একটি বানায়ও, বানাবার পরে যেখানেই যান ওইখানে গিয়ে তাকে তথ্য দেবে কেউ? সারা দেশে কেউ মন খুলে কথা বলে? তাহলে গণতদন্ত কমিশন আমরা কি করব, আমরা কি বলবো? আমরা শুধু বলবো, তোমরা কুমিল্লার ঘটনা ঠেকাতে পারলে না কেন? কেন ওসি সাহেব সেই যে ঘুরে বেড়াচ্ছেন তখন ভিডিওতে প্রচার করা হলো, ভিডিও করলো কে, কেন করতে দিলেন?
এবং সেখানের শেষ কথা যারা টিভিতে শুনেছেন বা ফেসবুকে শুনেছেন, আহ্বান করা হচ্ছে মুসলমানরা জাগো, আমাদের কোরআনকে অবমাননা করা হয়েছে। সাধারণত এরকম একটা ঘটনা যখন হয় কোনো জায়গাতে, পুলিশ কী করে, পুরো জায়গাটা ঘেরাও করে ফেলে, এমনকি সাংবাদিকদেরকেও ঢুকতে দেয় না, আর ওই জায়গাটা অ্যাবসলিউটলি ওপেন। শুধুমাত্র ওসি সাহেব গেছেন, কীরকম করে গেলেন, একটা সিএনজিতে চড়ে, পড়েছেন নিশ্চয় পেপারে, কেন সিএনজিতে চড়ে গেলেন? বলছে না আমাদের কাছে তো কোনো গাড়ি ছিল না। আরে বাবা, কুমিল্লার মতো একটা জায়গাতে পুলিশ যাবার জন্য গাড়ি পাওয়া যায় নাই, বিএনপি এখান থেকে মিটিং করে ঘরে ফিরে যাচ্ছে। আচ্ছা, একটা এলাকা থেকে 1000 লোক আসছে, যাবার সময় তো কথা বলতে বলতেই যাবে, স্লোগান দিতে দিতেই যাবে, ওই ফকরুল ভাই যদি মঞ্চ থেকে মানা করেন তাও কিন্তু এটা হয় না, কারণ মানুষ যাবার সময় একটা ব্যাপার থাকে। তখন পুলিশ এত অ্যাক্টিভ, ওখানে হতে পারলেন না কেন? সো আমরা এই ঘটনায় কি একটা শক্তি না দুটো শক্তি, শুধু আমরা নাকি আরও কেউ, জানি না। আমরা শুধু সরকারকে চিনি, সরকার জবাব দিতে হবে, এই পরিস্থিতির অবনতির দায় তাদেরকে নিতে হবে। দেখেন এর মধ্যে কত বড় বড় ঘটনা ঘটেছে, একটা ফেরি ডুবে গেল, মানুষ কথা বলবার সময় পেল না। কালকে মেডিকেলের কতগুলো ডকুমেন্ট চুরি হয়ে গেছে, স্বাস্থ্য বিভাগ এমনিতেই তো কত দুর্নীতি যে করছে তার ঠিক নেই, 13টা না 14টা ডকুমেন্ট চুরি হয়ে গেছে, আমরা এখানে সে কথা বলতে পারছি না। মেডিকেল কলেজে মারামারি করে কলেজ বন্ধ করে দিচ্ছে, সেই কথা বলতে পারছি না। জিনিসের দাম মানুষের নাগালের বাইরে, আমরা তার কর্মসূচি করতে পারছি না। এই ঘটনায় সরকারের বেনিফিট হয়েছে, এর ফার্দার কী পরিকল্পনা আছে, আরও কী করতে চায়, হয়তো বোঝার জন্যে আমাদের সময় লাগবে। কিন্তু আমি এটা বলবো, প্রথম থেকেই আমি এই কথা বলবার চেষ্টা করেছি, আমরা একটা খলের সাথে লড়াই করছি, সেই খলের ছলের অভাব নেই, তার দুর্বুদ্ধির অভাব নেই, বুদ্ধিমান আর চতুরের মধ্যে পার্থক্য আছে। এই সরকার যারা চালান তারা বুদ্ধিমান নয়, তারা চতুর, তারা ধূর্ত, তারা খল। আমরা যারা লড়াই করতে চাই তারাও এটা বুঝেই লড়াইটা করতে হবে, তা না হলে লড়াইটা জিততে পারবেন না, কোনোই সন্দেহ নেই। লড়াই একটাই, গণতন্ত্রের লড়াই, কারণ গণতন্ত্র যদি থাকতো তাহলে এগুলো কিছুই ঘটতে পারতো না, সব কিছু প্রকাশিত হতো। এতগুলো বছর ধরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার বিচার করেনি, লজ্জা করেন ওদের। এইবারে মামলায় আসামি দিয়েছে কতগুলো, কেউ বলে 30,000, কেউ বলে 40,000, 30-40,000 লোকের বিচার কতদিন হবে? বিচার না করার জন্যই তো এত লোকের দাম দেওয়া হয়েছে, এবং প্রত্যেকবার তাই করা হয়। এই সরকার সাম্প্রদায়িকতা ঘরের মধ্যে পুষে রাখে, যখন দরকার তখন সেটাকে কাজে লাগায়, যখন যখন যেই কৌশল নিলে তাদের ক্ষমতাকে পোক্ত করবার মতো ব্যাপার হয় সেইটা করে। অতএব তাকে সেই, ওই যে বলে না, যেমন কুকুর তেমন মুগুর, ওইভাবেই লড়াই করতে হবে। এবং সেই লড়াই করবার জন্যে আমি অবশ্য মনে করি, যেমন সবাই ঐক্যের কথা বলছেন, এটা তো নিশ্চয়ই ঐক্যের দরকার, কিন্তু ঐক্য এরকম করে হবে না যে সবাই মিলে ইস্যুতে এক জায়গায় এক মঞ্চে আসবে, আমি দেখছি না, অতীতেও দেখি না। এরশাদের বিরুদ্ধে যে লড়াই করলাম, সেখানেও 7 দল, 5 দল, 8 দল জামাত আলাদা আলাদা জায়গা থেকে যুগপাত করেছিলাম। এখন কি মুশকিল, আমি যদি অন্য দলকে বলি ভাই চলেন ঐক্যবদ্ধ হই, তো আমাকে বলবে আপনার সাথে গেলে তো আমার লাভ নেই, আপনার সাথে লোক কয়টা। এই উদ্যোগ নিলে বিএনপিকে নিতে হবে, আমি সামনেই বলছি, বিকজ বিএনপি যখন এটা ডাকবে তখন অন্যান্য দল, সাধারণ মানুষ যে আস্থাটা পাবে সেটা আমি বা আমার মতো পরিসরের দল ডাকলে পাবে না। এখন বেশি ফুলে যাবেন না, যদি না ডাক দেন তাহলে একসময় মানুষ নিজেই নামবে। আমি গতকালকার এক সভায় বলছিলাম, ট্রাম্প একটা বক্তৃতা করলো নারী জাতিকে একটু অবমাননা করে, 5 লক্ষ নারী নিউ ইয়র্কের পথে মিছিল বের করেছিল, কোনো পার্টি কল দেয়নি, শুধু নারীরা। ব্ল্যাক লাইফ ম্যাটার্স মুভমেন্টের সময় সমস্ত মানুষ নেই, গণতন্ত্রের লড়াইয়ে সবাইকে একসাথে হয়ে আমরা উদ্যোগ গ্রহণ করি। আজকের এই আলোচনায় আমরা এরকম করে যদি ভাবতে পারি, উদ্যোগ নিতে পারি, হয়তো তাতে কিছু কাজ হবে। এটা আব্বাস ভাই খুব ঠিক কথা বলেছেন,
গভর্নমেন্ট খুবই বিপদগ্রস্ত আছে। এই জন্যে গভর্নমেন্ট বহু জায়গাতে কিছু করতেই পারে নাই। গভর্নমেন্ট মনে করেছে কাকে ধরতে গিয়ে কে অসন্তুষ্ট হয়, দেশের মধ্যে কি বিগড়ে যায়, বাইরে কি বিগড়ে যায়। সে আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিস্ট চিন্তাধারার আওয়ামী লীগ। আমরা দেখেছি দ্বিতীয় মহাযুদ্ধের আগে মুসলিনি হিটলারের উত্থান, এবং তাদের টার্গেটটাই ছিল যে সংখ্যালঘুদের উপরে আক্রমণটা করা। এবং কিছুদিন আগে আমরা দেখেছি যখন ট্রাম্প আসলো, ট্রাম্পেরও কিন্তু যে মেজরিটি হোয়াইট তাদেরকে নিয়ে মাইনরিটিকে আক্রমণ করা। তো এই যে একটা ধারা আমাদের দেশে পরিচালিত হয়েছে, আমাদের বাংলাদেশে এসে এটা সাংঘাতিকভাবে বড় হয়ে গেছে, এবং সংখ্যালঘুদেরকে কিভাবে তারা টার্গেট করবে, টার্গেট করে তাদের যে মেইন অপোজিশন যারা আছে তাদেরকে ভিকটিম করবে, এটা আমাদের মান্না সাহেব বললেন যে চতুর, আসলেই চতুর, চতুরতার সাথে ঘটনাগুলো ঘটিয়ে চেষ্টা করে বিএনপির সাথে জড়িয়ে দেওয়ার জন্য। আমি খুব ক্লোজলি আমি ইন্ডিয়ান টিভিগুলো ফলো করি, NDTV, তারপরে ইন্ডিয়া টুডে। তা আমি দেখলাম যে আলোচনায় বাংলাদেশে এটা হচ্ছে, সরকার ফেল করছে, এই করছে, কিন্তু শেষে যে বলতেছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এফেক্টিভ অ্যাকশন নিয়েছে, সে বলেছে সবাইকে ধরবে, বিচার করবে, কিন্তু কেন এটা হলো এটা নিয়ে বিশ্লেষণ করছে না। আবার দেখলাম আপনার স্ক্রোলিংয়ে দেখাচ্ছে হাসিনা বলছে যে ওখানে কিছু হলে এখানে তো প্রভাব আসবেই, আবার বলছে যে বিজেপির বক্তব্য বাংলাদেশে এসে এফেক্ট করে, এগুলো বলছে পাশের দেশের টিভিরা। কিন্তু বাংলাদেশে কী হয়েছে, আমি বাংলাদেশে মানুষের, আমরা এখানে আমরা আন্দোলনে আছি, আন্দোলন করছি, আমাদের 25 লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, মান্নান সাহেবরা আন্দোলন করছে, সুব্রতবাবুরা আন্দোলন করছে, আমরা সবাই আন্দোলনে আছি, কিন্তু মানুষ যারা আন্দোলন করবে, যাদের আজকে পেটে খাবার নেই, যারা বাজারে যে খালি হাতে চলে আসে সন্তানের জন্য দুটো ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারে না, আমি মাঝে মাঝে চিন্তা করি আমার এখে আসলো, আমি তো বিশ্বাস করি না যে কোনো মুসলমান এই কাজ করতে পারে, আমি বিশ্বাস করি না কোনো হিন্দু এই কাজ করতে পারে, তাহলে করেছে কারা? যেখানে মানুষের খিদার পেটের তাড়নায় রাস্তায় আসে না, আন্দোলনে আসে না, এই সরকারের এই 12 বছরের অত্যাচারের প্রতিবাদ করতে পারে না, সেখানে ওখানে গেল এই যে মান্না সাহেব বললো যে বসু মায়েরা বাইরে আসেন, কিন্তু ফেসবুকে দেখাচ্ছে ওই ওসি ঘুরতেছে, একবারে নির্বাক হয়ে ঘুরতেছে, ওদিকটা বলতেছে বেরোয় আসে মুসলমানরা, আর অর্থ হচ্ছিল যে ওই সব মুসলমানদের দেখেছে যাদেরকে রেডি করে রেখেছিল বিভিন্ন এলাকাতে, তাদেরকে তারা বেরিয়েছে, সাধারণ মানুষ বেরোয়নি, সাধারণ মুসলমানও বেরোয়নি, বেরোয় কাজ করল কি যে হিন্দুদের মন্দির ভাঙল, হিন্দু পাড়া জ্বালিয়ে দিল, দিয়ে তারা জানে যে মামলা তো হবে বিএনপির বিরুদ্ধে, অজানা অনেক লোকের নাম দিবে, তখন বিএনপির লোক ধরতে সুবিধা হবে। তো এইটাই হলো এখনকার বর্তমানের সরকার। আজকে বাংলাদেশের মানুষ বলে যে মানুষ সবাই খাবার জোটে, মানুষের খাবার জোটে না, এই ঢাকা শহরে ফিক্সড ইনকাম গ্রুপের অনেক মানুষ একবেলা খেয়ে দিন কাটাচ্ছে, কথা বলতে পারে না তারা, এটা হলো যে হার্ড রিয়ালিটি অফ লাইফ। বাজারে যদি যান দেখবেন মানুষের মুখের চেহারাটা কেমন হয়ে যায়, প্রত্যেকেরই তো স্বাদ থাকে, আহ্লাদ থাকে, শুক্রবার দিয়ে একটু ভালো বাজার করে সন্তানদের নিয়ে খেতে চায় কিন্তু খেতে পারছে না। আর অন্যদিকে এই যে চাণক্য বুদ্ধি দিয়ে, ছলনা দিয়ে মানুষকে বিভিন্ন ইস্যু তৈরি করে এখন টার্গেট হয়েছে মাইনরিটিদেরকে ইস্যু করবে, আর তারা জানে যে মাইনরিটি তো আমাদের
আমাদের রিজার্ভ ভোট। সুতরাং আমরা করে আবার বিএনপির প্রতি দায় চাপাই দেব, বলু আমাদের বরকতুল্লাহ বলল আমাদের ভাইস চেয়ারম্যান সে থাকলো ঢাকায়, তাকে আসামি করে দিয়েছে। আওয়ামী সরকারকে মানুষ পছন্দ করে না, এবং আমি মনে করি এবার যা দেখেছি শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দু ভাইদের জন্য সবচেয়ে বড় উৎসব আমরা দেখেছি ঢাকা শহরে। আমি জীবনে কোনোদিনও এরকম একেবারে মানে আনন্দহীন পূজা আমি কোনোদিনও দেখি নাই, এবং শুধু এই ঢাকা শহর না সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় একটা আনন্দহীন পূজা যাপন করেছে, আর মজাটা নিচ্ছে আওয়ামী লীগ। তো সুতরাং এই যে আপনার এই অবস্থা, এই অবস্থাতে উত্তরণ করার জন্য আমি মাহমুদুর রহমান মান্না সাহেবের সাথে আমি একমত যে সবসময় যে এক মঞ্চে দাঁড়িয়ে যে আন্দোলন হয় তা না, একটা জায়গায় যে এক মঞ্চে চলে আসে। তা আমি মনে করি, আমার মহাসচিব এখানে আছে, আমিও মনে করি যে আমাদের দেশে এরকম একটা আন্দোলন শুরু করার দিন কিন্তু আর বেশি নেই, এখনই শুরু করতে হবে, এইটা শুরু করতে হবে। এবং আমি আশা করি দেশের সব দলের মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে আন্দোলন শুরু করবে, তাহলেই জনগণ রাস্তায় আসবে, এই রাজপথ কিন্তু ঠিক করে দেবে এই সরকার কোথায় যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথকে কথা বলাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই সরকার এই ছলনা আরও ছলনা করতে পারবে। ওদের হাতে অনেক কার্ড আছে, ক্ষমতা আছে, তো তারপর লুটের টাকা আছে, এই যে বাজারের দর বেড়েছে টাকার তো কার পকেটে যাচ্ছে, ওনাদের পকেটে যাচ্ছে, সেই সেই টাকাটা আবার আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। সুতরাং রাজপথ রাজপথ রাজপথ, এর বাইরে আর কোনো পথ আমাদের খোলা নাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি।